তো শীতকালটা ভালো ছিল, শীতকাল একটা শান্তি ছিল, কিন্তু এখন গরমকাল আসার কারণে গরমকালে কিন্তু আর আগের মতো শান্তি নেই যে শীতকালে যে শান্তিটা ছিল। তো সামনে একটা গেট আছে দরজায় কি, ওই গেটে ওখানে সিলিন্ডার রাখছে, তো এগুলো নিয়ে নেব। সালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? বাংলাদেশি না ইন্ডিয়ান নাকি? ইন্ডিয়ান বাংলাদেশি, শিওর বাংলাদেশি? কই যান, যান কই? বাকালা? ঠিক আছে, আমি অনেক দূরে যাচ্ছি, তো আমি সোজা না গিয়ে এখন ইউটার্ন করতে হবে। যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু যাবো না সোজা, ইউটার্ন করবো এখানে। তো এখানে ট্রাফিক লাইট থেকে ডানে যেতে হবে, এদিকে ট্রাফিক লাইট গ্রিন হয়ে আছে। এখানে গ্যাস সিলিন্ডারের দোকান বেশি দূরে না, সামনে এখানে দেখা যাচ্ছে, এখান থেকে এখানে সামনে এটা হলো যে গ্যাস সিলিন্ডারের দোকান। তো কোন জায়গায় দাঁড়াই, এখানে তো অনেকে আসছে গ্যাসের জন্য, কোন জায়গায় দাঁড়ামো? আচ্ছা এই লোকটা চলে যাক, এখানে দাঁড়ামো। সো এই লোকটা চলে যাচ্ছে, আমি এখানে ব্যাগে দিয়ে উঠে দিই গাড়িটা, কারণ গ্যাস সিলিন্ডার হচ্ছে পিছনে। কত করে ভাই, 16 রিয়াল না? সো গ্যাস নেওয়া হয়ে গেছে, এখন চলে যাবো বাসায়। আমাদের বাংলাদেশের তুলনায় কিন্তু এখানে গ্যাসের দাম অনেক কম। তো সামনে মোবাইল ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন উপরে, আমি মোবাইলটা নিচে রাখতে হবে, তা না হলে জরিমানা আসবে। তো ট্রাফিক সিগন্যাল গ্রিন আছে, আমাকে আর অপেক্ষা করতে হলো না, অনেক সময় তো ট্রাফিক লাইটে এসে অপেক্ষা করতে হয়। ট্রাফিক সিগন্যাল গ্রিন আছে, এখন চলে যাচ্ছে।